ইঞ্জিনের দাম বাড়ছে যেভাবে যদি চলতে থাকে এভাবে পকেট কাটা ব্যবসায়ীরা এই দেশটা ডুবাবে সকল পণ্যের দাম বাড়ছে যেভাবে যদি চলতে থাকে এভাবে পকেট কাটা ব্যবসায়ীরা এই দেশটা ডুবাবে সিন্ডিকেটের ব্যবসায়ীরা এই দেশটা ডুবাবে গলাকাটা ব্যবসায়ীরা এই দেশটা ডুবাবে বিশ্ব বাজারে যদি নাম্বারে কিছু টাকা পকেট কাটা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পাকা নানা অজুহাতে আকাশ পাতাল মূল্য করে নির্ধারণ কেউ করে না খবরদারি বাজারে নাই নিয়ন্ত্রণ ওরা যা ইচ্ছে তাই করে এটা কে বলতে যাবে যা ইচ্ছে তাই করে এটা কে বলতে যাবে বলতে গেলে হয়তো বেচারাই মামলা খাবে পকেট কাটা ব্যবসায়ীরা এই দেশটা ডুবাবে সিন্ডিকেটের ব্যবসায়ীরা এই দেশটা ডুবাবে গলা কাটা ব্যবসায়ীরা এই দেশটা ডুবাবে আধুনিক রাজনীতিটা ব্যবসায়ীদের হাতে বন্দী ব্যবসা এবং রাজনীতি মিলেমিশে করে সন্ধি সিন্ডিকেটের ব্যবসায়ীদের বেপরোয়া এই আচরণ ওদের কাছে জিম্মি হয়ে আছে জনসাধারণ পরে ওদের হাতেই সব নিয়ন্ত্রণ বোঝায় হাব ভাবে ওদের হাতেই সব নিয়ন্ত্রণ বোঝায় হাব ভাবে বলতে গেলেই হয়তো বেচারাই মামলা খাবে আরে বলতে গেলেই হয়তো বেচারাই মামলা খাবে আরে পকেট কাটা ব্যবসায়ীরাই দেশটা ডুবাবে আরে সিন্ডিকেটের ব্যবসায়ীরাই দেশটা ডুবাবে দেশের উন্নয়নে ব্যবসা বাণিজ্যের খুবই দরকার ব্যবসায়ীদের উপর নির্ভর করে সব দেশের সরকার তবে যেসব ব্যবসায়ীরা অন্যায় ভাবে ব্যবসা করে নানান অজুহাতে জনগণের টাকা পকেট ভরে এইসব জুলুম অন্যায়ের কে বিচার চাবে এইসব জুলুম অন্যায়ের কে বিচার চাবে বিচার চাইতে গেলেই হয়তো সেই মামলা খাবে আরে পকেট কাটা ব্যবসায়ীরা এই দেশটা ডুবাবে সিন্ডিকেটের ব্যবসায়ীরা এই দেশটা ডুবাবে গলা কাটা ব্যবসায়ীরা এই দেশটা ডুবাবে